আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা ছোট কিছু আমের চারা রয়েছে ব্যানানা ম্যাঙ্গো, সেই চারাগুলোর গ্রাফটিং এবং চারাগুলোর মধ্যে গ্রোথ এবং এই চারা ছোট সাইজের যে চারাগুলো রয়েছে এর মাঝে যে মুকুল বের হয়েছে আর ছোট চারাতে কী পরিমাণ মুকুল রাখা যাবে বা রাখা যাবে কি না সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। এই ছোটো চারাগুলো নতুন গ্রাফটিংয়ের, এই গ্রাফটিংয়ের চারাগুলো এক ফিটের মাঝামাঝি কিন্তু এই যে গ্রাফটিং করা আছে এখানে যদি আপনাদের দেখাই, এটা কিন্তু গ্রাফটিং করা। এই গ্রাফটিংয়ের থেকে কিন্তু একটি ফ্লাশ বের হওয়ার পরে কিন্তু এখানে দেখুন তিনটি চারটি ডাল বের হয়ে গেছে এই গাছটিতে। এই গাছগুলো আসলে ছোট সাইজ হলেও, নতুন গ্রাফটিং হলেও, এটি কিন্তু বয়স্ক যে গাছগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু ছায়ন সংগ্রহ করা। এই ছায়ন থেকে কিন্তু মুকুল, বেশিরভাগই গাছে কিন্তু মুকুল চলে এসেছে, দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু মুকুল বের হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আমরা এই সাইডে যদি আরেকটি গাছ দেখাই, এটি গাছের উচ্চতা যদি আপনাদের লক্ষ্য করাই, এখানে দেখতে পাচ্ছেন এই ছোট একটি গাছের মধ্যে কিন্তু মুকুল চলে এসেছে। গাছটি কিন্তু প্রায় 2 ফিট পরিমাণ উচ্চতায় আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্রাফটিং করা। এই গ্রাফটিংয়ের পরে কিন্তু যদি আমরা পুরোপুরি গাছটি দেখাই, এই যে দেখুন কত ছোট গাছে কিন্তু মুকুল চলে এসেছে। এই মুকুলওয়ালা গাছগুলো যদি আমরা রেখে দেই, মুকুল যদি রেখে দেই, এখানে যে দেখুন এই এই যে পাশে একটি গাছ, এটাতেও কিন্তু মুকুল চলে এসেছে। গাছটি কিন্তু 2 ফিট পরিমাণের গাছ, এই গাছটিতে যদি মুকুলগুলো আমরা রেখে দিই সেই ক্ষেত্রে কিন্তু গাছগুলো অত্যন্ত দুর্বল হয়ে যাবে এবং এই গাছ থেকে কিন্তু ভবিষ্যতে ফল নেওয়া কখনোই সম্ভব না। আরও যদি আমরা কিছু গাছ আপনাদের দেখাই যেগুলোতে আর কি প্রচুর পরিমাণে মুকুল চলে এসেছে, এদিকে লক্ষ্য করুন, এই যে এইখানেও কিন্তু একটি গাছে কিন্তু মুকুল চলে এসেছে। এই ছোট গাছগুলোতে যদি আমরা মুকুলগুলো রেখে দিই তবে গাছটি পরিপূর্ণভাবে নষ্ট হয়ে যাবে। এটিতে কিন্তু এইবার ফল ফলন নিলে কিন্তু এই গাছের যে গ্রোথ রয়েছে, গ্রোথগুলো নষ্ট হয়ে গেলে কিন্তু গাছটি, চারা গাছটি কিন্তু আর বাড়তে হবে না। সেই জন্য আমরা বলবো এটাকে মায়া না করে আপনারা এই গাছটির যে মুকুল রয়েছে সেই মুকুলগুলোকে কেটে দেবেন, এইভাবে না, ঠিক এটাকে আমরা যদি এখান থেকে ভেঙে দিই, দেখতেই পাচ্ছেন এই জায়গাটুকু থেকে আমরা এইভাবে কিন্তু ভেঙে দিলাম এবং মুকুলগুলো কিন্তু আপনার ছিঁড়ে দিলাম। এটা ছিঁড়ার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে কিন্তু নতুন ব্রাঞ্চিংয়ের শাখা বের হবে, এই শাখাগুলো কিন্তু অত্যন্ত ঝোপালো এবং ই হয়ে যাবে। আর এইখানে যদি আমরা লক্ষ্য করাই, ভাঙার পরে একটু কিন্তু গাছটিতে কষ যে রয়েছে সেই কষগুলো কিন্তু বের হচ্ছে, সেই জন্য আমরা অল্প পরিমাণে মাটি এই কষগুলো যে বের হচ্ছে সেখানে কিন্তু আমরা একটু লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে যে যেন আর কি কষগুলো কম বের হয় আর এখান থেকে শাখা প্রশাখাগুলো কিন্তু বের হবে। এর পাশাপাশি যে আরেকটি মুকুল রয়েছে এটিও আমরা এখন একটু ভেঙে দেব। এই মুকুলের আশা করলে কিন্তু আমাদের গাছ টিকবে না, সেহেতু আমরা এই মুকুলগুলোকে সুন্দর করে ভেঙে দেব। এইভাবে পর্যায়ক্রমে এই ছোট চারাগুলো আপনার ম্যাক্সিমাম 2 থেকে 2.5 বছরের চারা, প্রায় 3 থেকে 4 ফিটের চারা হলে আমরা অবশ্য রেখে দিতাম, কিন্তু এই ছোট চারা হওয়ার কারণে কিন্তু আমরা এই চারাগুলো থেকে কিন্তু ভেঙে দিচ্ছি। এদিকে আরেকটি গাছ আমরা লক্ষ্য করাই, এখানেও দেখুন এই গাছটিতে কিন্তু নতুন পাতা বের হয়ে 3টি 4টি ডালের একটি কিন্তু চারা তৈরি হয়েছে। এই চারাতেও কিন্তু এই যে দেখুন মুকুল, কিন্তু এটা এটা কিন্তু মুকুল, এটা কিন্তু আপনার যে নতুন কুড়ি বা শাখা বের হচ্ছে এমন কিছু না, এটা মুকুল। এই মুকুলগুলো আমরা কিন্তু এইভাবে আস্তে করে ভেঙে দিতে পারি। দর্শক, এই ছোট সাইজের ব্যানানা ম্যাঙ্গোর চারাগুলো কিন্তু এই বর্ষায় রেডি হয়ে যাবে আপনাদের কাছে দেওয়ার জন্য। আমরা কিন্তু প্রত্যেকটি গাছে মুকুল আপনাদের আমরা এখনই দেখাচ্ছি যে এগুলো গাছে কিন্তু মুকুল চলে এসেছিলো, আমরা কিন্তু মুকুলগুলো রাখবো না, মুকুলগুলো ভেঙে দিব, কারণ ভেঙে দেওয়ার উদ্দেশ্যগুলো আপনারা জানতেই পারলেন। গাছকে সুস্থ সবল রাখার জন্য আপনারা এই কাজটি অবশ্যই করবেন। এখানে সেই ক্ষেত্রে আপনাদের ব্রাঞ্চিং 2 ডালের 3 ডালের চারাগুলো হবে এবং এই চারাগুলো থেকে কিন্তু আপনারা আগামী সিজনে ইনশাল্লাহ এই গাছগুলোতে থেকে আপনারা কিন্তু ফল নিতে পারবেন। তো এই ছিল আজকের মতো দর্শকবৃন্দ, আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।